গ্যালাক্সি M21 ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে গেছে। খুব শীঘ্রই আবার স্যামসাং আনতে চলেছে গ্যালাক্সি A21 নামে আরও একটি নতুন ফোন। দুটি ফোনেই কনফিগারেশন বেশ ভালো, কিন্তু প্রশ্ন একটাই, ফোন দুটির মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট হবে, গ্যালাক্সি M21 না গ্যালাক্সি A21? সেই জন্য আজকের ভিডিওতে করেছি ফোন দুটির মধ্যে সাইড বাই সাইড কম্প্যারিজন, জানিয়েছি প্রাইস এবং খুঁজে বের করার চেষ্টা করেছি ফোন দুটির মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট হবে। সুতরাং আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হে গাইজ, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। সো দ্যাটস বিং সেড, চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করা যাক ফোন দুটির বিল্ড এবং ডিজাইন দিয়ে। দুটি ফোনেরই ফ্রন্টে আছে 2.5D কার্ভড গ্লাস, প্লাস্টিক বডি এবং ব্যাকে আছে গ্লসি ফিনিশ, যেখানে দুটি ফোনেরই ফ্রন্টে গরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে। সুতরাং ফোন দুটির মধ্যে এখানে কোনো পার্থক্য নেই। এবারে কথা বলবো ফোন দুটি ডিসপ্লের ব্যাপারে। গ্যালাক্সি M21 ফোনটিতে ডিসপ্লে হিসাবে আছে 6.4 ইঞ্চির 1080x2340 রেজলিউশনের ফুল ভিউ ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। সাথে ডিসপ্লেটিতে একটি ইনফিনিটি ইউ নচ দেওয়া হয়েছে। অপরদিকে গ্যালাক্সি A21 ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে 6.4 ইঞ্চির 720x1600 রেজলিউশনের 20:9 অ্যাসপেক্ট রেশিওর ফুল ভিউ HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। সাথে ডিসপ্লেটিতে ইনফিনিটি ও নচ থাকবে। যেহেতু দুটি ফোনেই সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, সুতরাং ফোন দুটির ডিসপ্লে আউটপুট হবে বেশ পাঞ্চি। তবে মনে রাখতে হবে গ্যালাক্সি M21 ফোনটিতে ফুল HD+ ডিসপ্লে আছে, যেখানে A21 ফোনটিতে HD+ ডিসপ্লে থাকবে। সুতরাং ডিসপ্লে কোয়ালিটিতে এগিয়ে থাকবে গ্যালাক্সি M21। তবে পাঞ্চ হোল বা ও নচের জন্য গ্যালাক্সি A21 ফোনটি বেশি স্টাইলিশ হবে। দুটি ফোনেই ডুয়েল 4G VoLTE এবং 2G/3G নেটওয়ার্ক সাপোর্ট থাকবে। দুটি ফোনেই ট্রিপল স্লট পাওয়া যাবে, যার সাহায্যে একই সাথে দুটি সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড 512GB পর্যন্ত ইউজ করা যাবে। সুতরাং এখানে ফোন দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। দুটি ফোনেই 3.5mm অডিও জ্যাক এবং পোর্ট হিসাবে Type-C পোর্ট দেওয়া হয়েছে। সুতরাং এখানেও ফোন দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। এবারে কথা বলা যাক ফোন দুটির ক্যামেরার ব্যাপারে। গ্যালাক্সি M21 ফোনটির ব্যাকে আছে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হল f/2.0 অ্যাপারচারযুক্ত 48 মেগাপিক্সেলের। অপর ক্যামেরার একটি হল 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং অন্যটি হল 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। সাথে থাকবে PDF, HDR, প্যানোরামা, AI পোর্ট্রেট মোড, AI বিউটি মোড, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, জাইরো EIS এবং LED ফ্ল্যাশ। অপরদিকে নতুন তথ্য অনুযায়ী গ্যালাক্সি A21 ফোনটির ব্যাকে থাকবে 16+8+2+2 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হবে f/1.9 অ্যাপারচারযুক্ত 16 মেগাপিক্সেলের। অপর ক্যামেরার একটি হবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং অন্য ক্যামেরার একটি হবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং অন্যটি হবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। সাথে থাকবে PDF, HDR, প্যানোরামা, পোর্ট্রেট মোড, বিউটি মোড, নাইট মোড, জাইরো EIS এবং LED ফ্ল্যাশ, যেখানে সম্ভবত 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকবে না। সুতরাং আমার মতে ব্যাক ক্যামেরায় ম্যাক্রো ইমেজের ক্ষেত্রে এগিয়ে থাকবে গ্যালাক্সি A21, কিন্তু পোর্ট্রেট শট এবং ওভারঅল এগিয়ে থাকবে গ্যালাক্সি M21। এবারে কথা বলা যাক ফোন দুটির ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে। গ্যালাক্সি M21 ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে একটি f/2.0 অ্যাপারচারযুক্ত 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সাথে থাকবে HDR, AI বিউটি মোড এবং AI পোর্ট্রেট মোড। অপরদিকে গ্যালাক্সি A21 ফোনটির ফ্রন্টে থাকতে পারে একটি f/2.0 অ্যাপারচারযুক্ত 13 মেগাপিক্সেলের ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা, যেটির প্লেসমেন্ট ডিসপ্লের উপরের বাম দিকে থাকবে। সাথে থাকবে HDR, AI বিউটি মোড এবং AI পোর্ট্রেট মোড। সুতরাং এখান থেকে পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে দুটি ফোনের মধ্যে গ্যালাক্সি M21 ফোনটির ফ্রন্ট ক্যামেরাটি বেশি শক্তিশালী। দুটি ফোনে সিকিউরিটি হিসাবে থাকবে ফেস আনলক এবং রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সাথে বাকি সব বেসিক সেন্সারগুলিও থাকবে। এবারে কথা বলা যাক ফোন দুটির পারফরমেন্সের ব্যাপারে। গ্যালাক্সি M21 ফোনটিতে আছে Exynos 9611 চিপসেট, যেখানে 10 ন্যানোমিটার টেকনোলজির Exynos 9611 অক্টাকোর প্রসেসর থাকবে, যার চারটি শক্তিশালী কোর হবে 2.3 গিগাহার্জ যুক্ত A73 বেসড এবং অপর চারটি কোর হবে 1.7 গিগাহার্জ যুক্ত A53 বেসড এনার্জি এফিসিয়েন্ট কোর, যেখানে জিপিইউ হিসাবে থাকবে Mali G72 MP3। অপরদিকে গ্যালাক্সি A21 ফোনটিতে থাকতে পারে MediaTek Helio P35 চিপসেট, যেখানে 12 ন্যানোমিটার টেকনোলজির Helio P35 অক্টাকোর প্রসেসর থাকবে, যার চারটি কোর হবে 2.35 গিগাহার্জ যুক্ত A53 বেসড এবং অপর চারটি কোর হবে 1.8 গিগাহার্জ যুক্ত A53 বেসড, যেখানে জিপিইউ হিসাবে থাকবে পাওয়ার ভিআর GE8320। সুতরাং গেমিংয়ের জন্য গ্যালাক্সি M21 ফোনটি বেশি শক্তিশালী। দুটি ফোনে OS হিসাবে থাকবে Android 10, যেখানে One UI 2 থাকবে। গ্যালাক্সি M21 ফোনটি পাওয়া যাবে 4GB 64GB এবং 6GB 128GB ভ্যারিয়েন্টে, যেখানে UFS 2.1 ইন্টারনাল মেমোরি থাকবে। অপরদিকে গ্যালাক্সি A21 ফোনটি পাওয়া যেতে পারে 3GB 32GB এবং 4GB 64GB ভ্যারিয়েন্টে, যেখানে eMMC 5.1 ইন্টারনাল মেমোরি থাকতে পারে। সুতরাং এখানেও এগিয়ে থাকবে গ্যালাক্সি M21। গ্যালাক্সি M21 ফোনটিতে ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে একটি 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি, যেখানে 15 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট আছে। অপরদিকে A21 ফোনটিতে থাকতে পারে 4000 mAh এর ব্যাটারি, যেখানে 15 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। সেই কারণে এখানেও এগিয়ে থাকবে গ্যালাক্সি M21। এবারে কথা বলা যাক ফোন দুটির প্রাইসের ব্যাপারে। দুটি ফোনেরই বেস ভ্যারিয়েন্টের প্রাইস হতে পারে 12999 ইন্ডিয়ান রুপিস, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 15000 টাকার মতো। এখানে লক্ষ্য করার বিষয় হলো গ্যালাক্সি M21 এর বেস ভ্যারিয়েন্ট হলো 4GB 64GB, যেখানে গ্যালাক্সি A21 এর বেস ভ্যারিয়েন্ট হবে 3GB 32GB। সুধী দর্শক, আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। এখন আপনি কমেন্টে জানান যে কোন ফোনটি আপনার জন্য বেস্ট। আমার মতে পাঞ্চ হোল ডিসপ্লের স্টাইল এবং ব্যাক ম্যাক্রো ক্যামেরা ছাড়া প্রতিটা ক্ষেত্রে গ্যালাক্সি M21 বেটার। ফোন দুটির মধ্যে আপনি কোনটা নেবেন আর কেন নেবেন সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, কারণ আপনার একটি লাইক ও শেয়ার আমাকে অনেক মোটিভেট করে এবং তার সাথে আমাদের চ্যানেলটিকেও গ্রো করতে অনেক সাহায্য করে। আরও সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করুন। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।